যদি বলা হয় বাংলাদেশের এক নম্বর শত্রু দেশ কোনটি, সোজাসাপটা উত্তর আসবে মায়ানমার। বাংলাদেশ যদি কখনো কোনো দেশের সাথে যুদ্ধে যায় সেটা মায়ানমারেই হতে পারে। রোহিঙ্গা সংকট থেকে শুরু করে সীমান্ত এবং সমুদ্রের মালিকানা নিয়ে বাংলাদেশের সাথে মায়ানমারের চরম বিরোধ রয়েছে। কিন্তু সামরিক দিক থেকে মায়ানমার বাংলাদেশের থেকে কতটা শক্তিশালী কিংবা দুর্বল, জানতে পুরো ভিডিওটি দেখতে থাকুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে নিয়মিত এরকম সামরিক বিশ্লেষণমূলক ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি এই ভিডিওগুলি ফেসবুকেও দেখতে চাইলে আমাদের ফেসবুক পেজটিতে লাইক দিন। আয়তনে মায়ানমার বাংলাদেশের থেকে 4.5 গুণ বড়, তবে জনসংখ্যায় মায়ানমার বাংলাদেশের 1/3। বাংলাদেশ রাজনৈতিক, অর্থনৈতিক এবং কূটনৈতিকভাবে অনেক শক্তিশালী হলেও মায়ানমার এক্ষেত্রে দুর্বল। তবে সামরিক শক্তি প্রসঙ্গ আসলে মায়ানমার অধিকাংশ ক্ষেত্রেই বাংলাদেশের থেকে এগিয়ে আছে। যেমন গ্লোবাল ফায়ার পাওয়ারের সর্বশেষ র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান যেখানে 46 নম্বরে, মায়ানমারের অবস্থান সেখানে 39 নম্বরে। র্যাঙ্কিংয়ে বাংলাদেশের থেকে মায়ানমার এগিয়ে থাকার প্রধান কারণ মায়ানমারের বিমানবাহিনী বাংলাদেশের বিমানবাহিনী থেকে অনেকটাই শক্তিশালী। তবে মায়ানমারের থেকে বাংলাদেশের সামরিক বাজেট দ্বিগুণেরও বেশি। বাংলাদেশের সর্বশেষ বাজেট $4.8 বিলিয়ন করেছে, যেটা এ যাবৎকালের সর্বোচ্চ। মায়ানমারের বাজেট $2 বিলিয়ন মতো। তবে কম সামরিক বাজেট নিয়েও মায়ানমার বাংলাদেশের থেকে অনেক বেশি অস্ত্র কিনে থাকে। মায়ানমার এবং বাংলাদেশ দুই দেশেরই প্রধানত চীনের অস্ত্রের উপর নির্ভরশীল। তবে দুই দেশের বিমানবাহিনীতে রাশিয়ার যুদ্ধ বিমান রাজত্ব করছে। বাংলাদেশ সাম্প্রতিক সময়ে অস্ত্রের জন্য তুরস্ক, ইউরোপ এবং আমেরিকার দিকে ঝুঁকছে। আর মায়ানমার ভারত এবং পাকিস্তান থেকে অস্ত্র কিনছে। অর্থাৎ বাংলাদেশ এখন মায়ানমারের অস্ত্রের তুলনায় উন্নত প্রযুক্তির অস্ত্র কিনতে চাচ্ছে। নিশ্চিতভাবে চীন এবং ভারতের অস্ত্রের থেকে ইউরোপ সহ পশ্চিমাদের অস্ত্রের মান অনেক ভালো হবে। আসুন দুই দেশের কার কাছে কত সৈন্য আছে তা দেখে নেই। মায়ানমারের সামরিক বাহিনীতে নিয়মিত সেনা আছে 4 লাখ, আর প্যারামিলিটারি আছে 50,000। যদিও মায়ানমার তাদের সাম্প্রতিক গৃহযুদ্ধে অনেক সেনা হারিয়েছে, এদিকে বাংলাদেশের সামরিক বাহিনীতে নিয়মিত সেনা আছে 2 লাখের মতো, আর রিজার্ভ আছে 64,000। এছাড়াও বাংলাদেশের 68 লাখ প্যারামিলিটারি রয়েছে, যা বিশ্বের বৃহত্তম প্যারামিলিটারি বাহিনী, যার মধ্যে বাংলাদেশ বর্ডার গার্ড অন্যতম। বাংলাদেশে বিশাল প্যারামিলিটারি থাকাটা মায়ানমারের জন্য দুশ্চিন্তার। একাধিকবার বাংলাদেশে প্যারামিলিটারি বাহিনীগুলোর সাথে মায়ানমারের সংঘাতের নজির রয়েছে। মায়ানমারের সেনাবাহিনীর কাছে ট্যাঙ্ক আছে 664টি, আর্মার্ড ভেহিকল আছে 1700, ছোট বড় সব মিলে আর্টিলারি এবং রকেট প্রজেক্টর আছে প্রায় 2500। এদিকে বাংলাদেশের কাছে ট্যাঙ্ক আছে 320টি, অন্যান্য আর্মার্ড ভেহিকল আছে 1000, কিন্তু আর্টিলারি আছে মাত্র 500। চীনের তৈরি 45টি অত্যাধুনিক VT5 লাইট ট্যাঙ্ক বাংলাদেশের সক্ষমতাকে অনেকাংশে বাড়িয়ে দিয়েছে। এছাড়াও তুরস্কের কাছে কেনা নতুন মাল্টিপল রকেট লঞ্চার মায়ানমারের বাংলাদেশে আক্রমণ করার ক্ষমতাও বাড়িয়েছে। তবে যুদ্ধ বিমানের দিক থেকে মায়ানমার এগিয়ে রয়েছে। বাংলাদেশের কাছে 44টি যুদ্ধ বিমান থাকলেও মায়ানমারের কাছে আছে 70টি।
অর্থাৎ প্রায় দ্বিগুণের মতো। বাংলাদেশের সবথেকে শক্তিশালী ফাইটার হচ্ছে রাশিয়ান মিগ-29। তবে বাংলাদেশের কাছে মাত্র 8টি মিগ-29 থাকলেও মায়ানমারের কাছে আছে 31টি। অর্থাৎ বাংলাদেশের থেকে মায়ানমারের মিগ-29 ফাইটার আছে প্রায় 4 গুণ বেশি। আবার মায়ানমারের সবথেকে শক্তিশালী যুদ্ধ বিমান হচ্ছে দূরপাল্লে সুখুই SU-30। বাংলাদেশ এবং মায়ানমার দুই দেশই 50টির মতো F-7 ফাইটার ব্যবহার করে। যদিও বাংলাদেশের F-7 বিমানগুলো তুলনামূলক আধুনিক এবং শক্তিশালী, মায়ানমারের কাছে পাকিস্তানের তৈরি 60টি JF-17 ফাইটার আছে। তাই এখন পর্যন্ত বাংলাদেশের বিমান বাহিনী মায়ানমারের বিমান বাহিনীর থেকে তুলনামূলক দুর্বল। এবার আসে সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় নৌশক্তির দিকে। বাংলাদেশের সাথে মায়ানমারের বড় বিরোধ সাগর নিয়ে, এমনকি বাংলাদেশের সেন্ট মার্টিনকেও বিভিন্ন সময়ে মায়ানমার তাদের মানচিত্রে অন্তর্ভুক্ত করেছে। বর্তমানে মায়ানমারের কাছে ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে 5টি, আর করাভেট যুদ্ধজাহাজ আছে 3টি। এছাড়াও তারা ভারতের কাছে সোভিয়েত ইউনিয়নের তৈরি 1টি কিলো ক্লাস সাবমেরিন কিনেছে। এদিকে বাংলাদেশের কাছে ফ্রিগেট যুদ্ধজাহাজ আছে 7টি, করফের যুদ্ধজাহাজ আছে 6টি, আর চীনের কাছে 2টি মিং ক্লাস সাবমেরিন কিনেছে। বাংলাদেশের নৌশক্তি মায়ানমারের চেয়ে দ্বিগুণ বলা চলে। বিশেষ করে বঙ্গোপসাগরের সংঘাত হলে মায়ানমারকে বাংলাদেশের থেকে অনেক পিছিয়ে থাকতে হবে। এছাড়াও বাংলাদেশ আরও 6টি ফ্রিগেট তৈরির প্রকল্প হাতে নিয়েছে। তবে সাম্প্রতিক সময়ে মায়ানমারের মধ্যে অভ্যন্তরীণ সংকট প্রবল আকার ধারণ করেছে। মায়ানমারের বিভিন্ন রাজ্যে দীর্ঘদিন ধরে সংঘর্ষ চলছে। সর্বশেষ সেনা অভ্যুত্থানের ফলে তা গৃহযুদ্ধে রূপ নেয়। প্রতিদিনই মায়ানমারের কোনো না কোনো অঞ্চলে সেনাবাহিনীর সদস্যরা প্রাণ হারাচ্ছে, কোনো না কোনো যুদ্ধাস্ত্র হারাচ্ছে। তারপরও বাংলাদেশের সাথে মায়ানমারের কোনো সংঘাতের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যায় না, বিশেষ করে বর্তমান বিশ্বে যে উত্তেজনা চলছে। প্রিয় দর্শক, বাংলাদেশ এবং মায়ানমারের মধ্যে সংঘাত হলে কি ফলাফল আসবে বলে আপনি মনে করেন? বর্তমান প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে বাংলাদেশের সামরিক শক্তি কতটা বাড়ানো উচিত? আপনার মতামত কমেন্টে জানান। এই দেশ দুটির সামরিক সক্ষমতা নিয়ে আরও জানতে আমাদের চ্যানেলটি ভিডিও ট্যাব থেকে ঘুরে আসুন। এছাড়াও প্রতিদিনের ঘটনাবলীর উপর আপডেট পেতে আমাদের গল্প বা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক বাটনে ক্লিক করুন। ভিডিওটি আপনার বন্ধুদের সাথে শেয়ার করে তাদেরকেও ভিডিওটি দেখার সুযোগ করে দিন।